চোদ্দ দশমিক আট এবং সরকারি খাতে চব্বিশ দশমিক তিন শতাংশ ঋণের লক্ষ্যমাত্রা ধরে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক গতকাল বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে নতুন মুদ্রানীতি ঘোষণায় বলা হয় বেসরকারি খাতে মানসম্পন্ন ঋণ প্রদানকে গুরুত্ব দেওয়ায় ঋণের প্রবৃদ্ধি কমেছে আট দশমিক দুই শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পাঁচ দশমিক পাঁচ শতাংশ মূল্যস্ফীতি অর্জনকে বিবেচনায় নিয়ে নতুন অর্থ বছরের জন্য সংকুলনুখী মুদ্রানীতি তুলে ধরলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ সময় তিনি জানান অর্থ বছরের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যেখানে দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ধরা হয়েছিল ষোলো দশমিক পাঁচ শূন্য শতাংশ আর সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ছিল দশ দশমিক নয় শূন্য শতাংশ ব্যাংক ব্যবস্থা হতে সরকারি ও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির প্রক্ষেপণ দাঁড়িয়েছে যথাক্রমে চব্বিশ দশমিক তিন ও চোদ্দ দশমিক আট শতাংশে সরকারি ঋণের অংশটির প্রবৃদ্ধি বেসরকারি ঋণের অংশটির চেয়ে অনেক বড় দেখালেও বেসরকারি অংশটির মোট অঙ্ক সরকারি অংশের চেয়ে অনেক বড় অর্থাৎ সাত দশমিক তিন গুণ বেসরকারি খাতের ঋণ প্রবাহে লক্ষ্য অর্জন না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে গভর্নর বলেন ঝুঁকি কম এমন মানের ঋণকে উৎসাহিত করা হয়েছে তার মতে আমদানি রপ্তানি ও রেমিটেন্স আয় বিবেচনায় ডলারের বিপরীতে টাকার মান যৌক্তিক পর্যায়েই আছে পঁচাশি হাজার কোটি টাকার উপর আমাদের এক্সেস লিকুইডিটি জুন দু হাজার উনিশ ভিত্তিতে এস সংরক্ষণ পর এখন এটি সত্য যে এটি ইন্ডিকেট করে না যে সকল ব্যাংকই সমানভাবে আনুপাতিকভাবে তাদের কাছে এক্সেস আছে কাজেই এটি তো আমরা বুঝতেই পারছি এটি কিছুটা মিসম্যাচ আছে প্রবাসীদের রেমিটেন্সের শতকরা দুই শতাংশ নগদ প্রণোদনার সুযোগের কেউ যেন অপব্যবহার করতে না পারে সেজন্য একটি গাইডলাইন তৈরির কাজ চলছে বলে জানানো হয় মুদ্রানীতির ঘোষণায় সেখানে কিন্তু সমস্ত কিছু লিপিবদ্ধ আছে হরিপদ সাহা সময় সংবাদ ঢাকা